पुरी बीच छेड़ दीची। ये गुहा उदयगिरी टपटा टपे चले एकदम टप थे नजारा देखो गुड मॉर्निंग आज के हमारे पुरी चार नम्बर दिन मैं आज के चेकआउट करछी होटेल एखन बेरोबो अलरेडी बेरिए पड़े चेकआउट कर लम एखन जाच्छी उदयगिरी खंडगिरी जाब ओखान डायरेक्ट बाड़ी चलो ये जाओ हाथ चेकआउटर बिल धरिए दीचे देखिए दीचे मोटामोटी तीन दिन भलोई घोराघुरी कर लम चलो एबार बेरोई अनेक बेला हये गेछे बेरोनोर कथा छिलो आमादेर नौटार मध्य अलरेडी साढ़े दसटा बाजते जाए चलो चले बेरोनो जाक उदयगिरी खंडगिरी थेके एकेबारे देखा हच्छे पुरी बीच छेड़े दीची शेष देखा एखनकार मतन आबा कबे आसबो जानी ना बहु बचर बादे एसेछी आमी माने बहु माने बहु बचर माने छोटो बेला एसेछिलाम मईदेर साथे फार्स्ट टाइम माने बियेर पर आमादेर आसा हयनी आमार साथे शेष समुद्रटाओ तोमरा एकटुखानि देखे नाओ एखनकार मतन शेष चले उदयगिरी खंडगिरी का प्राय 70 किलोमीटर पुरी थे माझे गूगल मैपे एक सरु रास्ता देखिए दी सरु रास्ता दिए आसते हो बोध शर्टकाट देखिए तो ये रास्ते गाड़ी पार्किंग रास्तार ऊपर एन बोधा हाँटते हैं किचुटा आसार पथे लिंगेश्वर टेम्पलो रही है बाट ओदी के आर एखोनो गेलाम ना देखी चलो ताले एगोते थाकी এই হচ্ছে যাওয়ার রাস্তা মন্দির ওখানে দেখা যাচ্ছে একটা এই মন্দিরটাতেই বোধহয় যাব মনে হচ্ছে সম্ভবত চলো দেখি ভেতর দিকে ঢুকি এটা টিকিট কা পে कितना करके कितना करके 25 अच्छा ये टिकट काउंटर एखान टिकट काटते हो जाए 25 टाका पर टिकट ये पर टिकट 25 टाका उदयगिरी खंडगिरी ते जावर जन्य ये हे टिकट चलो एखन देखे आसि उदयगिरी ढुक अच्छा इधर कर लीजिए यही हम उदयगिरी देखिए तो ऊपर दिए घूरे आसि चाहिए
এটা হচ্ছে গুহা উদয়গিরির গুহার মতন থেকে উঠার রাস্তা দেখি সব ছোট ছোট খোপ খোপ করে করা আছে সব খোপ খোপ করে গুহা টাইপের করা আছে পাথরের কাটিং দেখি ঘরের ভেতর কি আছে ছোট্ট ছোট্ট ঘর ও বাহ ছোট্ট ছোট্ট ঘর একটুখানি ঘর ছোট্ট ছোট্ট গুহা করা আছে মাথা তুললেই লাগবে এই যে দেখো মাথার ঠিক উপরেই চলো আমার বাইরের দিকটা দেখি এই যে টপটা টপে চলে এসেছি একদম টপ থেকে নজারা দেখো কত সুন্দর খণ্ডগিরির মন্দির দেখা যাচ্ছে অনেকটাই উঁচু টোটাল সিটি ভুবনেশ্বর সিটি এই হচ্ছে খণ্ডগিরি অঙ্কিতার উঠতে পারবে না ওদিকে তখন আর গিয়ে লাভ নেই আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছি লাঞ্চ ঠিক বলবো না খাওয়া দাওয়া হচ্ছে রুটি নিয়ে এসেছিলাম মানে আমাদের হোটেলে কালকে রাতের অবশিষ্ট কিছু খাবার বেঁচেছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম চিকেন নিয়েছিলাম আর রুটি নিয়েছিলাম চিকেন আর রুটি অঙ্কিতা ব্রেকফাস্ট করতে গেছিলো ওর ভাগের ডিমটাও নিয়ে চলে এসছে তুই এখন চিকেন রুটি আর ডিম এই দিয়ে ব্রেকফাস্ট সরি লাঞ্চ করা হচ্ছে আবার একটু পরে দিয়ে খাওয়া দাওয়া এখান থেকে ভদ্রক আর 25 কিলোমিটার মতো দেখাচ্ছে আর আমাদের কোলাঘাট দেখাচ্ছে প্রায় 5:30 থেকে 6 ঘন্টার কাছাকাছি ওই 7:30টার কাছে পৌঁছাবো কোলাঘাট দেখাচ্ছে গাইতে ও একা একা বসে বসে বোর হয়ে যাচ্ছিল ঠিক আছে দাঁড়াও একটু দাঁড়িয়ে একটুখানি খাওয়া দাওয়া করে দিই আমি আমার মতো চালাচ্ছি আর ও তো একা বসে আছে গান শুনছে বোর হয়ে যাচ্ছে ঠিক আছে একটু দাঁড়াও দাঁড়িয়ে খাওয়া দাওয়া করো ঘুরে আবার স্টার্ট তাতে গাড়িটাও একটু রেস্ট হবে আমাদের খাওয়া দাওয়াটা একটু হয়ে যাবে এখন খাওয়া দাওয়া করে নিই আবার কোথাও কিছু খাওয়া পেলে একটু দাঁড়িয়ে খেতে হবে রুটি বেশি ছিল না মাত্র একখানা রুটি ছিল খাওয়া করে খেয়ে নিয়েছে খাওয়ার ঢোকে খেয়েই ফেলেছি বুঝতে পারি না হাফকে রান্না করতে চলো দেখি আবার সামনে কোথাও খাবারের দোকান কিছু পেলে তখন দাঁড়িয়ে খাওয়া যাবে তাহলে এখন খেয়ে নি এই শেরি পাঞ্জাবে ঢুকলাম জাস্ট 7:30 বাজে এখন এই হচ্ছে শেরি পাঞ্জাবে পার্কিং তো অনেক চেঞ্জ করে দিয়েছে আমার বহুদিন পর এসেছি ওই দূরে হস্টেল বলে করেছে ওখানে ঘোরা রাখবে এখানে প্রজেক্টর লাগিয়ে দিয়েছে গান হচ্ছে ভেতরে আর প্রজেক্টরের মাধ্যমে দেখতে পারবে যাতে কাস্টমার বোরিং না হয় তার জন্য প্রজেক্টর লাগিয়ে দিয়েছে বাবা বিশাল কিছু করে ফেলেছে সামনে গেট ফেট করে পুরো জায়গাটা নিয়ে
লকডাউনের আগে একবার এসেছিলাম, তখন কাজ হচ্ছিল, বাট এতটা সুন্দর কাজ হচ্ছিল সেটা বুঝতে পারিনি, এখন এসে বুঝতে পারছি। আমাদের আজকের এখন কি ডিনার হচ্ছে নাকি? এটা আমরা কি খাচ্ছিলাম সেটা তো দেখিয়েছি, তারপর খাওয়া হয়নি, তাই এখন ডাইরেক্ট সেই পাঞ্জাবে এসেছি। এসে চিকেন ভর্তা, ওদের এখানকার স্পেশাল চিকেন ভর্তা আর বাটার নান দেওয়া হয়েছে, তাহলে খেয়ে নি। পেয়েছি তো অনেকক্ষণ আগেই পেয়েছিল, কোলাঘাটে খাবো বলে আর কোথাও দাঁড়াইনি, চলো খাওয়া শুরু করা যাক। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন বাজে ওই কটা বাজবে এখন ওই 11:15 বাজে, অনেকক্ষণ জার্নি মোটামুটি। খুব ভালো লাগলো পুরী ট্যুরটা, তোমরাও সাথে ছিলে, পুরোটা দেখেছো, আরও ভালো লেগেছে। যাই হোক, এখন খুব টায়ার্ড, হাত মুখ ধোবো, ধুয়ে একটু খেয়ে দিয়ে একটু বিছানায় যেতে হবে, আর কিছু না। যাই হোক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সবটাই তোমাদেরকে দেখিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করো, যদি আমার সামর্থ্য মতন আমি জানাবো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, খুব তাড়াতাড়ি ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। গুড নাইট, বাই বাই, অ্যান্ড হ্যাপি লক্ষ্মী পুজো।